প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ ডাক্তার সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বিশেষ করে যারা শারীরিক মিলনে একেবারেই অক্ষম তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন তারা দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদের অনুরোধে একটি ভিডিও করতে আসছি তো অবশ্যই আজকে আমি যে বিষয়টি বলবো সে বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন না তারা অনেক কিছু মিস করে যাবেন তো দেখুন আমি বোর্ডে লিখেছি হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস কেন হয় হলে কি করবেন বা এর লক্ষণ কি আমি সেই বিষয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেব বর্তমান সময়ে হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু খুবই একটি জটিল সমস্যা এই সমস্যাটি দেখা দিলে যদি আপনি সচেতন না হন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারের মতো সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনাদের এই বিষয়টিকে জোর দিয়ে দেখতে হবে এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যাটিকে নিরাময় করতে হবে হেপাটাইটিস বি হলো হেপাটাইটিস বি ভাইরাস থেকে সৃষ্টি হওয়া লিভারের একটি রোগ হেপাটাইটিস বি ভাইরাসকে নীরব ঘাতক বলা হয় একে নীরব কেন ঘাতক বলা হয় কারণ লিভারের কিন্তু যে লক্ষণ সেই লক্ষণগুলো কিন্তু খুব দ্রুত প্রকাশ পায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আপনার লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে বা একেবারে অকেজ হয়ে গেছে তখন কিন্তু গিয়ে লিভারের যে লক্ষণগুলি সেই লক্ষণগুলি প্রকাশ পায় তো অনেক দেরিতে প্রকাশ পায় তাই আপনাদেরকে এই ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে হেপাটাইটিস বি ভাইরাস সাধারণত বিভিন্ন তরল যেমন লালা রক্ত এরকম যে লিকুইড যে তরল পদার্থগুলো থাকে শরীরের মধ্যে সেগুলোর মাধ্যমে কিন্তু এটি ছড়াতে পারে এছাড়া যদি আপনি অবৈধ শারীরিক সম্পর্ক করেন এবং যদি চুম্বন করেন বা আপনার বংশগত কারণে যদি আপনার বংশে পূর্বে কারো থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই হেপাটাইটিস সংক্রমণের সম্ভাবনা থাকে আপনি যদি অনিরাপদ রক্ত গ্রহণ করেন কিন্তু আপনার এই সংক্রমণ হতে পারে আপনি যদি অন্যের ব্যবহৃত আপনি সুজ ব্যবহার করেন বা সিরিঞ্জ ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই রোগ সরাতে পারে আপনি যদি মাদক সেবন করেন মানে একসঙ্গে একাধিক ব্যক্তি মাদক সেবন করেন সেক্ষেত্রেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে আপনি যদি আপনার অঙ্গ কোনো ব্যক্তিকে দান করেন এবং আপনার শরীরে যদি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থাকে সেক্ষেত্রে ওই অপর ব্যক্তির শরীরেও সরানোর সম্ভাবনা থাকে আপনার যদি অপারেশনের সময় আপনার যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো যদি যথাযথভাবে পরিষ্কার না করা হয় সেক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ এটি সরাতে পারে তবে যেভাবেই হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ছড়াক না কেন এটি যথাযথ চিকিৎসার মাধ্যমে খুব দ্রুততম সময়ে নিরাময় করতে না পারলে পরবর্তীতে কিন্তু আপনি নানাবিধ অসুবিধার সম্মুখীন হবেন তাই অবশ্যই এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে তো হেপাটাইটিস বি ভাইরাস হলে এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে এই রোগকে দ্রুততম সময়ে নিরাময় করা সম্ভব হবে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ হলে সাধারণত যে সকল লক্ষণ দেখা দেয় সেটি হচ্ছে মাঝে মাঝে পেটে ব্যথা সৃষ্টি হয় প্রস্রাব হয় তারপরে আপনার মন্দা দেয় মাঝে মধ্যে জ্বর হয় বমি বমি ভাব হয় দুর্বলতা থাকে ক্লান্তি থাকে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় এছাড়া আপনি আর আরও কিছু সমস্যা দেখা দেয় সেগুলো জটিল ক্ষেত্রে সেগুলো সবসময় প্রযোজ্য নয় তবে হেপাটাইটিস বি ভাইরাসের লক্ষণ দেখা দিলে আপনাকে যে নিয়মগুলো মেনে চলতে হবে অবশ্যই আপনাকে ফাস্টফুড জাতীয় খাবার তেলেভাজি খাবার রেড মিট বা মাংস জাতীয় খাবার এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে বিশেষ করে অতিরিক্ত তৈলাক্ত খাবার একেবারেই বন্ধ করে দিতে হবে এবং সাদা চালের ভাত বা সাদা চালের রুটি পরিমাণে কম খেতে হবে বিশেষ করে সবজি এবং সালাদটা একটু বেশি খেতে হবে এবং ন্যাচারাল খাবার খেতে হবে এবং চিনি জাতীয় খাবার কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে এবং যথাযথভাবে আপনাকে নিয়ম মেনে কিছু ব্যায়াম বা চলা এগুলো করতে হবে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে পেঁপে জাতীয় খাবারগুলো এগুলো একটু বেশি খেতে হবে যেগুলো লিভারের পক্ষে ভালো বা লিভার ভালো রাখতে সহায়ক এমন প্রকৃতিতে পাওয়া যায় এমন অনেক খাবার রয়েছে সেই খাবারগুলি আপনাদেরকে খেতে হবে তো অবশ্যই আপনারা যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলব খুব দ্রুততম সময়ে এই হেপাটাইটিস বি ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বা নিরাময় করা সম্ভব হবে তো আমার দর্শকরা আজকে আমার কাছে জানতে চেয়েছেন স্যার কি মেডিসিন খেলে এই হেপাটাইটিস বি ভাইরাসকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে হোমিওপ্যাথিতে কি এমন মেডিসিন আছে হ্যাঁ আমি বলবো অবশ্যই আছে হোমিওপ্যাথিতে এমন মেডিসিন অবশ্যই আছে আজকে আমি আপনাদের সামনে চারটি কার্যকরী হোমিও মেডিসিন সম্পর্কে বলবো যে চারটি কার্যকরী হোমিও মেডিসিন যদি আপনি সমন্বয় করে সেবন করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে আপনাদের এই হেপাটাইটিস বি ভাইরাসের যে সংক্রমণ সেটি নিয়ন্ত্রণে চলে আসবে বা নিরাময় হবে তো মনোযোগ দিয়ে মেডিসিনগুলোর নামগুলো শুনবেন আমি প্রথমে বলছি কার্ডুয়াস মেরি মাদার তারপরে সেলিডেনিয়াম রা তারপরে সিওনন্থাস ভার্জি মাদার এর সঙ্গে আপনারা লাইকোপোডিয়াম থার্টি এই চারটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের যে হেপাটাইটিস ভি ভাইরাসের সংক্রমণ ছিল সেটি নিয়ন্ত্রণে চলে আসবে বা নিরাময় হবে তবে দর্শক এই মেডিসিনগুলো একটি বিশেষ প্রক্রিয়া সেবন করতে হবে বা তৈরি করার একটি বিশেষ প্রক্রিয়া আছে আমি আপনাদের সামনে এখন সেই প্রক্রিয়াটি বলবো সেটি হচ্ছে আপনারা লাইকোপোডিয়াম থার্টি এটি আপনারা এক গ্রাম অরিজিনাল জার্মানি মেডিসিন কিনে আনবেন এবং এটা আপনারা রোজ সকালে এবং দুপুর দুইটার মধ্যে দিনে দুবার খাবেন মানে সকালে ঘুম থেকে উঠেই খাবার এক ঘন্টা পূর্বে দুফোটা মেডিসিন খাবেন এবং দুপুরে খাবার এক ঘন্টা পূর্বে দুফোটা মেডিসিন খাবেন এরপরে যে তিনটি মেডিসিন থাকবে সেটি হচ্ছে কার্ডুয়াস মেরি সেলুডোনিয়াম আর হচ্ছে সিওনান্থাস ভার্জি এই তিনটি মেডিসিন আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির অ্যাকাউন্টস করে মেডিসিন কিনে আনবেন এবং ওই দোকান থেকে একটি একশো মিলির কাছের শেষে নিয়ে আসবেন এবার এই তিনটি মেডিসিনকে আপনি ওই একশো মিলি কাঁচের শিশিতে ঢেলে নেবেন এবং প্রত্যেকবার যখন সেবন করবেন সেবনের পূর্বে অবশ্যই আপনারা ঝাঁকি দিয়ে সেবন করবেন আর খাবার নিয়মটি হচ্ছে আপনারা খাবার এক ঘন্টা পূর্বে চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি তিন থেকে চার মাস এই চারটি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো বা গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের যে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ছিল সেটি নিয়ন্ত্রণে আসবে বা নিরাময় হবে তো দর্শক আর দেরি করবেন না অবশ্যই আমার মুখে বলা চারটি মেডিসিন আপনারা আমার যে নিয়ম বললাম সেই নিয়মে যদি আপনারা যথাযথভাবে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকার পাবেন বা হেপাটাইটিস বি ভাইরাস নিয়ন্ত্রণে আসবে দর্শক এরপরও আপনাদের অনেক বিষয়ে জানার থাকে বা অনেক প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক যারা চাচ্ছেন যে সরাসরি আমার নিকট থেকে চিকিৎসা নেবেন তারা অবশ্যই বোর্ডে লেখা নাম্বারে সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন দিনের দিন সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রেই কেবল আমাকে দেখাতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটু উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন